কন্যাটিও ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার। সবকিছু মনের মতো হবে না, এটা আমাদের বেডরুম না, যেখানে যেটা চাবো সেটাই হাতের কাছে পাবো। কষ্ট হবে, বসার কষ্ট হবে, কেউ বিব্রত করতে পারে, জায়গা সংকুলন না হতে পারে। কষ্ট করে দেখেন দাঁড়িয়ে আছে দূরে অনেকে, এখানকার কষ্টটুকু যদি হাসি মুখে সবর করতে পারেন তাহলে প্রত্যেক মুহূর্তের বিনিময় নেকি হবে ইনশাআল্লাহ। আর যদি কষ্টের শিকায়ত করেন আল্লাহর কাছে তাহলে নেকি হলেও নেকি কমে যাবে। কোনো সন্দেহ নাই, আমরা একটা দিনই মজলিসের মধ্যে বসে আছি যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে ইনশাআল্লাহ। এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছেন এবং নিঃসন্দেহে এখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং সাকিনা বর্ষিত হচ্ছে। আল্লাহ পাকের কাছে যে ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে গর্ব করছেন। তো আমাদের আচরণ যদি এমন হয় আল্লাহ কি আমাদেরকে নিয়ে গর্ব করবেন? আমাদের একটা জাতিগত স্বভাব আছে, সেটা হচ্ছে আমরা মৌলিক জিনিসগুলোকে বাদ দিয়ে যৌগিক জিনিস নিয়ে বেশি ব্যস্ত থাকি। যেগুলো মূল মূল বিষয়, মেজর ইস্যু, এগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যু নিয়ে ব্যস্ত থাকি। আমাকে দেখা যাওয়াটা মূল ইস্যু না এখানকার, আমি এখানে কি বলবো এটা আপনার কান পর্যন্ত গেল কিনা এবং এটা আপনার দিলে কতটুকু আসার করলো এটা হচ্ছে বড় কথা। যদি আমি এখানে এই চেয়ারে দুনিয়া কামাই করা নিয়াতে বসি তাহলে 5 ঘন্টা আলোচনা করলেও আমার কথা আপনার দিলে তাসির করবে না। একইভাবে আপনি যদি এখানে ইসলামী নীতি আদর্শ এবং আদব রক্ষা করে বসতে না পারেন আমার কথা শুনলেও আপনার মনে কোনো তাসির হবে না। বক্তা শ্রোতা উভয়কেই কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয় সেখানে কণ্ঠস্বর উঁচু করা জায়েজ নাই, এটা মনে রাখবেন। যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে এখানে উচ্চ স্বরে কথা বলাও জায়েজ নাই। সূরা হুজুরাতের প্রথম দিকের আয়াতগুলো পড়ে দেখেন। একবার একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেকজন সাহাবীর সাথে একটু তর্ক করেছিলেন, এর ফলশ্রুতিতে আয়াত নাজিল হয়েছে যে রাসূলের সামনে যখন তোমরা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠস্বর নিচু রাখবে, কারণ তার সামনে যদি উচ্চ স্বরে কথা বলো তোমাদের অজান্তেই তোমাদের আমল ধ্বংস হয়ে যেতে পারে। এখানেও সেই রাসূলের কথাই হবে, সেই আল্লাহর কথাই হবে, কণ্ঠস্বর নিচু রাখতে হবে। যদি কারো কোনো প্রয়োজন থাকে সে একা চলে যেতে পারবে, অন্যকে ডিস্টার্ব করতে পারবে না। একটা দিনই মজলিসে যখন মানুষ আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাক এর চেয়ে উত্তম মজলিসে তার কথা স্মরণ করে। কোনো সন্দেহ নাই যে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন। আপনার বিজ্ঞান, আপনার যুক্তি দর্শন এগুলো বিশ্বাস নাও করতে পারে, আর তারা বিশ্বাস করলেই কোনো কিছু সত্য হবে আর না করলে সত্য হবে না, এই মূলনীতিতে আমরা বিশ্বাসী না। তো আমি একটা হাদিস এমনও পড়েছিলাম যে কোনো বান্দা যদি মনে মনে আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাকও মনে মনে ওই বান্দাকে স্মরণ করে। রাতের বেলা শুয়ে আপনি যদি আল্লাহকে ডাকতে থাকেন, মনের হাজত প্রয়োজন দোয়া করে আল্লাহর কাছে মনের কথা বলতে থাকেন, শুয়ে শুয়েই বলতে বলতে আপনার চোখ দিয়ে পানি পড়ছে, ঠিক ওই মুহূর্তে অবশ্যই আল্লাহ আপনাকে মনে করছে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বান্দার এরকম কোন জনসমাবেশে আলোচনা করে তখন এর চেয়ে উত্তম সভায় আল্লাহ পাক তাদের কথা আলোচনা করে। তো এই নেকি এবং আজর পেতে হলে আদবের সাথে বসতে হবে। ভিডিও, ছবি তোলা, কথাবার্তা বলা, ইউটিউবিং এগুলো পরের সাবজেক্ট, এগুলো কোনোটা না থাকলেও দীন ইসলাম জিন্দা ছিল, জিন্দা থাকবে, জিন্দা হবে ইনশাআল্লাহ। এগুলো মাধ্যম হতে পারে, আর এইসব মাধ্যমের উপকারিতা যেমন আছে ক্ষতির চেয়ে বেশি। ক্ষতি যে 1 ডিগ্রি হলেও বেশি এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না। তো প্রচার যদি করতে হয় তাকওয়া বজায় রেখে আল্লাহকে ভয় করে সঠিক বিষয়টা উপস্থাপন করতে হবে, বিকৃত করে, অংশ কাট করে, উল্টাপাল্টা থাম লাইন দিয়ে এমন কিছু প্রচার করা যাবে না যাতে এই চেয়ারে যারা বসে আছে এরা আর বসার সুযোগ না পায়। যদি এমন পরিস্থিতি তৈরি করা হয় ইউটিউবারদের দিয়ে তাহলে আমরা বলবো এই আমানতের খেয়ানতের পাপ পরকালে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে।
দিন দিন আলেমদের সংখ্যা বেড়েছে না কমেছে? চ্যানেল বেড়েছে, আলেম কমেছে? চ্যানেল বেড়েছে, আলেম কমেছে? কোনটা বেশি উপকারী, চ্যানেল বাড় উপকারী না আলেম বাড় উপকারী? বাংলাদেশের এই উর্বর মাটিতে যত ওলামায়ে কেরাম জন্ম নিয়েছিলেন, বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছেন, যারা মারা গেছেন, তাদের একজনের জায়গা কি 1000 ইউটিউবার নিতে পারবে? 1000 সাধারণ মানুষ নিতে পারবে? একটা আলেম এত সহজে তৈরি হয় না, বছরের পর বছর তাকে পড়াশোনা করতে হয়, প্রতিদিন স্টাডি করতে হয়, সনদ নিতে হয়, ডিগ্রি অর্জন করতে হয়, জানা অনুযায়ী আমল করতে হয়, পরিশ্রম করতে হয়, নির্ঘুম রাত কাটাতে হয়। কত কষ্ট করে যে আলেমরা একটা আলেমের স্থানে যান, এটা আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, সমালোচনা করার সময় আপনারা অগ্রগামী হবেন যে অমুকের এই দোষ আছে আর অমুকের ওই দোষ আছে, অমুকের আলেমের সব ভালো কিন্তু এটা খারাপ। দেখবেন লেকচার শুনবে, হ্যাঁ 1 ঘন্টার লেকচার ছিল, ওই 57 মিনিটে গিয়ে তিনি একটা কথা বলেছেন, এটার সাথে আমি একমত না। মানে মাশাআল্লাহ, আপনি পুরো লেকচার শুনেছেন ওই একটা ভুল ধরার জন্য। তো আলেম হন, নিজে পড়াশোনা করে আলেম হয়ে দেখান। একজন মানুষকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক না, এতে করে বহু মানুষের চোখ ওই মানুষের উপর লাগে, এবং এখনকার চোখগুলো এত খারাপ, এগুলোর বদনজর লাগলে সহজে যাইতে চায় না। অতএব চোখ লাগানোর কারণ হয় না, দিন নিয়ে খুব বেশি আবেগী হওয়ার প্রয়োজন নাই। দিন বাস্তবতার নাম, দিন কিসের নাম? পাঁচক্য সলাৎ পড়তে হবে সবাইকে, নাম দিন। প্রত্যেকটা যুব সমাজকে পাঁচক্য সলাৎ আদায় করতে হবে। আমাদের যুবক ভাইরা যারা আছেন এখানে, মহিলারা যারা আছেন, বৃদ্ধরা যারা আছেন, আগে সলাৎ, এরও আগে আছে তাওহীদ কালিমা, এর নাম দিন। সুন্নত, বেদাতি আমল না করে সুন্নতে থাকা, এর নাম দিন। রিজিক খাবো হালাল, এর নাম দিন। প্রত্যেক দিনের রাসূলের সুন্নত যেগুলো আছে 24 ঘন্টা, এটা আদায় করতে হবে, এর নাম দিন। ইবাদতের জীবনে আপনি পাক্কা মুসল্লি থাকবেন, আর অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুৎখর হবেন, এর নাম দিন নয়। ইবাদতের ক্ষেত্রে আপনি নফল সৎকা করছেন, ফরজ যাকাত দিচ্ছেন না, এর নাম দিন নয়। দেখবেন বাবা মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার, মেয়ে মাশাআল্লাহ রাস্তায় জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে, এর নাম দিন নয়। তো একদিন মাহফিলে এসেছে যুবক, দেখবেন আজকে মাহফিল শোনার পরে ফজর নামাজে নাই, এর নাম দিন না। আবার দিনের কথা শুনবে শুনবে শুনবে, কালকে সকালে দেখবেন গার্লফ্রেন্ডের সাথে বসে কফি খাচ্ছে, এগুলোর নাম দিন নয়, আবেগের নাম দিন নয়। একদিন আসলাম, শুনলাম, মোসাফা করলাম, ভাই মাশাআল্লাহ আপনাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ খুব ভালো। একটা কথা আছে না যে ফ্যান্টাসি, ফ্যান্টাসির নাম দিন নয়, শেকড় থেকে কাজ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আগে জ্ঞান শিখিয়েছেন, আগে জ্ঞানের প্রচার প্রসার করতে হবে, জ্ঞান দিয়ে আপনাকে জিহাদ করতে হবে। এখন এই বিশ্বের সাথে আপনাকে জ্ঞান দিয়ে জিহাদ করতে হবে, আগে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে আপনার সামনে কোনো কাফের, কোনো ফাসেক, কোনো মুশরিক, মুনাফিক, নাস্তিক দাঁড়াতে না পারে, এমন জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, এর নাম দিন। তারপরে আপনাকে আগে ওই জ্ঞানের উপর আমল করতে হবে, তারপরে আপনি দাওয়াত দিতে আসবেন। এই চেয়ারে বসে যদি আমি কথা বলেই যাই, আমার আমল না থাকে, কোনো সন্দেহ নেই আপনার আগে আমি জাহান্নামে যাবো না, বুঝবেন। আর এটা মনে রাখেন, আমি মাহফিলের এই পরিবেশে এসে বুঝেছি যে এই চেয়ারে যারা বসে সবাই বসার যোগ্য নয়, এমন বহু মানুষকে এই চেয়ার আপনারা বসান যারা আদৌ বসার যোগ্য নয়, আর এমন বহু মানুষকে আপনারা চিনেনই না, যারা কখনো ফেসবুকে আসেনি, ইউটিউবে আসে নাই, সারা রাত তাহাজ্জুদ পড়ে কাটাচ্ছে, সারাদিন দিনের খেদমত করছে। আর আমার মনে হয় এই মানুষগুলোর জন্যই দিন এখনো টিকে আছে। দিন অন্য একটা বিষয়ের নাম, দিন আবেগের নাম নয়, ফ্যান্টাসির নাম নয়, গভীরভাবে শেকড় থেকে আগে জ্ঞান শিখতে হবে। কোরআন, হাদিস, ফিকহ, ইতিহাস, সিরাত, ইসলামিক অর্থনীতি, ইসলামিক রাজনীতি, এগুলো পড়তে হবে আগে। এরপরে আপনি যেগুলো পড়ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স অ্যান্ড কমার্স, বিবিএ, এমবিএ, ডক্টরেট, ইঞ্জিনিয়ারিং, ডক্টর, মেডিকেল সায়েন্স সব পড়ছেন, এগুলো পড়েন, এগুলো পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বেস হতে হবে ইসলামিক,
এগুলোর নাম দিন। একজন ডক্টর দিনের খেদমত করতে পারে, একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারবে, একজন অর্থনীতিবিদ দেশকে উম্মাকে রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবে, একজন পলিটিশিয়ান তার ভিতর যদি দিন থাকে সে সমাজকে ভালো কিছু দিতে পারবে ইনশাল্লাহ। তো দিনের প্রথম বিষয়ের নামে করুন, এরপর আপনাকে আগে আমল করে দেখাতে হবে এবং আপনার পরিবারের মধ্যে সেই আমলটা থাকতে হবে, না হলে মানুষ আঙ্গুল তুলবে তুলবে না। এখন তো আঙ্গুল তোলার জন্য সিসি ক্যামেরা চারপাশে, মানে ব্যক্তিগত জীবনে কি আছে এটা অনুসন্ধান করে বের করতে হবে, ব্যক্তিগত জীবনে কি করছি না করছি তাও সবার নখদর্পণে। এখন প্রাইভেসি বলে কিছু নাই, ফোনে কি করছি, অনলাইনে কি করছি, অফলাইনে কি করছি, বাসায় কি করছি, বেডরুমে কি করছি, সব মনিটর দেখো, শুধু আমার না সবার। আর এমন এমন ব্রেইন ওয়াশ করে দিয়েছে ইসরায়েল আমাদেরকে, ইহুদিরা পশ্চিমারা, যে আপনি প্রাইভেট লাইফের কাজগুলো করবেন নিজেই পাবলিক করে দিবেন, প্রাইভেট লাইফে আপনি যে কাজগুলো করেন সেগুলোকে নিজেই ছবি তুলে ফেসবুকে পাবলিক করে দিবেন, কেউ কিন্তু মনিটর করছেন আপনাকে, আপনি নিজেই দিচ্ছেন। এই যে মাইন্ড প্রোগ্রামিং হয়েছে, অদ্ভুত অদ্ভুত দৃশ্য কিছু দেখা যায় মাঝে মাঝে। একটা ছেলে বসে আছে, ফোনটা বের করে নিজেই হাসতেছে, নিজে ছবি তুলতেছে, একাকে নিজে হাসতেছে, নিজে ছবি তুলতেছে, হাসির কোনো কারণ নাই। কিন্তু মানুষ হাসে কখন? একটা হাসির ঘটনা ঘটেছে, আপনি হাসলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হাসাও কিন্তু সুন্নত, হাসি মুখে সাক্ষাৎ করা, তারপরে মুচকি হাসি দেয়া, এগুলো সুন্নত না? সুন্নত। হাসির কোনো কারণ নাই, জাস্ট ফোনটা বের করে নিজেই হাসলো, নিজে ছবি তুললো, ফেসবুকে দিয়ে দিল। মানসিকতা দেখেছেন কেমন অসুস্থ হয়ে গেছে আমাদের, একটা টিকটক ভিডিও করার জন্য জীবন দিয়ে দিচ্ছে পর্যন্ত, দেখেন না? আমাদেরকে ওরা অসুস্থ বানিয়ে দিয়েছে এই টেকনোলজিগুলো দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে গেছি। ন্যায় কোনটা অন্যায়, কোনটা দেয়া যাবে কোনটা দেয়া যাবে না, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলোর মানদণ্ড হারিয়ে ফেলেছে।